আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রাবিন বলছি ফ্রম ফ্লোরিডা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আজকে আমি আপনাদের কিছু ট্রাভেল সংক্রান্ত ইনফরমেশন দিব, আমেরিকায় ট্রাভেল করা এবং আমেরিকা থেকে বাংলাদেশে ট্রাভেল করা, বাংলাদেশ থেকে আমেরিকায় আসা অথবা যে কোনো দেশ থেকে আমেরিকায় আসা এবং আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়া সম্পর্কে বলবো, যে কি রুল রয়েছে বিশেষ করে এই করোনার সময়। দর্শক, তার আগে বলুন, আপনি কি ভ্যাকসিন নিয়েছেন আপনার দেশে, নিজ দেশে কি আপনারা দুটো ডোজ ভ্যাকসিন যেটা রিকোয়ার সেটা কি নিয়েছেন? না নিয়ে থাকলে এখনই নিয়ে ফেলেন। আর এই ভিডিওটাতে এখন আমি দেখাবো যে আমি এবং আমার ওয়াইফ শারান যে ভ্যাকসিন নিয়েছি ফ্লোরিডায় বসে দুটো ডোজ, সেই দুটো ডোজ নেয়ার কিছু মুহূর্ত। So the shot itself doesn't feel that bad, but after the shot, in about 8 to 12 hours, you might start feeling sore and tired. Uh-huh. So generally, you can expect some arm soreness. You might feel tired, a little bit headachy, some fever and chills going on for the next like 24 to 48 hours. Okay. It's usually 1 to 2 days before it kind of wears off. Just rest your head down as best as you can. তো ভ্যাকসিনটা কোনটা ছিল বলো তো? ফাইজার। কেমন লাগলো, কিছু ফিল করছো? আমার হাতটা দেখি, সাম মোমেন্ট অফ ট্রুথ, ভ্যাকসিন দে আর ডান, ওদের প্রসেস করে তারপর হচ্ছে ভ্যাকসিন। দিলাম ভ্যাকসিন, অনেকদিন অপেক্ষা করার পরে সেই ভ্যাকসিন দিলাম আজকে, মোমেন্ট অফ ট্রুথ সারানো দিছে, আজকেই মাত্র আমি দিলাম। তুমি তো একদম বাসার পাশ থেকে, একদম পাশ থেকে, আর এটা পিঞ্চ, জাস্ট চিমটি চিমটি কাটলে যেমন হয় ওরকম একটা ফিল, কিছুই না, নাথিং। তো আশা করি এটা নেয়ার পরে আমরা কি হয়ে যাব, ইমিউন। And now I'm immune, they tell me. I'm immune. I could come down and start kissing everybody. I'll kiss every guy, man and woman. Look at that guy, how handsome he is. But এই ডোজটা দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু এটার এফেক্ট থাকবে না, মানে এটা এটা কাজ করবে না। এটার বলা হয়েছে যে প্রত্যেকটা ডোজ দেওয়ার পরে, যেমন ফার্স্ট ডোজ দেওয়ার পরে 3 weeks পরে আমরা আজকে এখন সেকেন্ড ডোজ দিব, তো সেমভাবে এই এখন যে ডোজটা দিব আজকে সেইটার কাজ শুরু হওয়ার জন্য বডিতে সময় লাগবে কমপক্ষে 3 weeks, which is 21 days. You right-handed? Or left? I am right-handed. Right-handed, so I think it's left arm, okay. So you can have a zip arm. Making memory, May 1st, 2021, this is COVID vaccine shot 2. Right now, for now, like at least for next 6 months, we are good.
like amra dhore nite pari and now I'm immune they tell me I'm immune I could come down and start kissing everybody acha ekhon jara bangladesh theke america ashte jacchen othoba india theke america ashte jacchen othoba je kono desh theke ei muhurte ajke je ami video ta toiri korchi september er 1 tarikh 2021 ei shomoye ekti rule royeche america e ashar jonno seta এই রুলটা আসলে যে কোনো ধরনের ট্রাভেলারের জন্য প্রযোজ্য যে কোনো ট্রাভেলার সে আমেরিকার সিটিজেন হোক সে আমেরিকার পার্মানেন্ট রেজিডেন্ট হোক অথবা ট্যুরিস্ট হোক যে কেউ হতে পারে কিন্তু আমেরিকায় আসার জন্য তাকে একটি নেগেটিভ কোভিড টেস্ট করতে হবে কোভিড টেস্ট করে একটা ডকুমেন্ট নিতে হবে একটা রিপোর্ট নিতে হবে সেটা প্লেনে ওঠার আগে বোর্ডিংয়ের সময় দেখাতে হবে বোর্ডিং করার সময় দেখাতে হবে অথবা প্লেনে ওঠার সময় দেখাতে হবে দর্শক বন্ধুরা যাদের বয়স দুই বছরের কম অর্থাৎ আপনার যদি সন্তান থাকে যার বয়স দুই বছরের কম তাদের এই টেস্ট করা লাগবে না আমেরিকায় আসার জন্য আর এই যে টেস্টটা করতে হবে এই টেস্টটা করার সময়সীমা দেওয়া হয়েছে তিন দিন অর্থাৎ আপনার প্লেন যখন ফ্লাই করবে যেদিন আপনার ডিপার্চার আমেরিকার উদ্দেশ্যে তার তিন দিন আগে যে কোনো একদিন আপনাকে এই নেগেটিভ কোভিড টেস্টটা করাতে হবে এর আপনি যদি এর আগে করেন অর্থাৎ চার দিন আগে করান সেই টেস্ট কিন্তু ওরা নেবে না তিন দিন আগে করাতে হবে বা দুই দিন আগে বা একদিন আগে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি আমেরিকায় ল্যান্ড করলেন চলে আসলেন আসার পরে কি কোনো টেস্ট করতে হবে আপনারা আসার পরে একটা টেস্ট করাবেন এটা সিডিসি রিকমেন্ড করেছে এবং আপনারা নিজেদেরকে সাত দিনের জন্য কোয়ারেন্টিন রাখবেন যদি আপনার আপনাদের রেজাল্ট পজিটিভ আসে তাহলে তো সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন আর যদি আপনারা টেস্ট না করান তাহলে সিডিসি বলেছে যে টেস্ট না করা লিভস ওকে বা সেই ক্ষেত্রে আপনারা নিজেদেরকে দশ দিন কোয়ারেন্টিন করবেন এই যে কোয়ারেন্টিনের সময়সীমা দেওয়া হয়েছে সাত দিনের অর্থাৎ আপনি যদি টেস্ট করেন তারপরে যে সাত দিন কোয়ারেন্টিন করবেন সেটা আপনার যদি টেস্ট করার পর নেগেটিভ আসে তারপরেও আপনাকে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে এটা বিষয়টা মাথায় রাখবেন যেটা বলা হয় নাই যে করতেই হবে কিন্তু সিডিসি রিকমেন্ড করেছে এটা আসলে এখন পর্যন্ত আমি যা দেখেছি 99% লোক স্বইচ্ছায় এটা করছে কারণ নিজের এবং নিজের পরিবারের কথা ভেবে আচ্ছা এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন অথবা আমেরিকা থেকে অন্য কোনো দেশে যাবেন ধরেন ইন্ডিয়াতে যাবেন পাকিস্তানে যাবেন সৌদিতে যাবেন তখন আপনার কোভিড টেস্ট লাগবে কি না ওকে আমেরিকা থেকে বের হওয়ার জন্য আমেরিকার এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য কোনো রুলস নেই আপনি কোভিড টেস্ট না করাও বের হতে পারেন তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের রিকোয়ারমেন্ট কী এই মুহূর্তে বাংলাদেশের রিকোয়ারমেন্টও একই রকম 72 আওয়ার্স এই তিন দিনের বদলে ওরা বলেছে 72 আওয়ার্স বাংলাদেশ বলে 72 আওয়ার্স আগে অথবা 48 আওয়ার্স আগে অথবা 24 আওয়ার্স আগে আপনাকে একটা নেগেটিভ কোভিড টেস্ট করতে হবে এবং সেটা যদি আপনার করা থাকে তাহলে আপনি বাংলাদেশে ল্যান্ড করতে পারবেন সো আমেরিকা থেকে যখন আপনারা যাবেন আপনারা বাংলাদেশে যখন যাবেন তখন নেগেটিভ কোভিড টেস্টটা করাতে হবে আর ইন্ডিয়ার ক্ষেত্রে আমি জানি না ইন্ডিয়ার ক্ষেত্রে সেম রুল সম্ভবত তো ট্রাভেল করার আগে আপনারা অবশ্যই আপডেটেড ইনফরমেশনটা নিয়ে নেবেন কারণ আমি এখন যেটা বলছি হয়তো আগামী সপ্তাহে রুল চেঞ্জ হয়ে যাবে অন্যরকম রুল হতে পারে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে আমেরিকায় আসার জন্য যে কোভিড টেস্টের রুলটা সেটা অনেক দিন যাবৎ চলছে এবং আমার মনে হয় এই বছর পুরোটাই থাকবে সুতরাং আপনারা বিষয়টা মাথায় রাখবেন ট্রাভেল করার সময় খুব মানে আমেরিকা আসলে খুব জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য খুবই জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিন না নিলে অমুক সুবিধা থেকে বঞ্চিত করা হবে এরকম কথা উঠতেছে আজকাল যে ভ্যাকসিন নিলে সুবিধা পাবেন ভ্যাকসিন না নিলে আপনি অমুক জিনিস পাবেন না এরকম হতে পারে ফিউচারে তো রাইট নাও আপনার যদি ভ্যাকসিন না নেওয়া থাকে আপনি ভ্যাকসিন না নেন তারপরেও আপনার আমেরিকা আসতে পারবেন ওই যে কোভিড টেস্টের মাধ্যমে নেগেটিভ কোভিড টেস্ট যদি আপনি করেন আপনি তখন সেটা যদি রিপোর্ট দেখান আপনি ফ্লাই করতে পারবেন বাট এমন সময় আসতে পারে ইন ফিউচার ইন নিয়ার ফিউচার বলবে যে আমেরিকা আসার জন্য আপনাকে ভ্যাকসিনেটেড হতে হবে সেই ভ্যাকসিনেশন এমন হতে পারে যে আপনি যখন আমেরিকা ল্যান্ড করবেন তখন আপনাকে দেয়া হবে হ্যাঁ তারপরে আপনি ওইখানে বসে কোয়ারেন্টাইন করবেন অথবা ওখান থেকে যদি একটা নির্দিষ্ট পেরিমিটারের মধ্যে আপনার এরিয়া থাকে যাওয়ার সেখানে আপনি যেতে পারবেন সেখানে গিয়ে আপনি নিজেকে কোয়ারেন্টাইন করবেন হতে পারে তো ফিউচারে কী হবে নোবডি নোজ আমি আপনাদেরকে সচেতন করলাম এবং আগেভাগেই জানিয়ে রাখলাম যদি আপনারা ফ্লাই করেন আমেরিকা আসেন অথবা আমেরিকা থেকে বাংলাদেশে যান অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন আদারওয়াইজ দেখা যাবে আপনার ফ্লাইট মিস হবে কারণ ফ্লাইটে কিন্তু উঠতে দিবে না আপনার যদি কোভিড টেস্ট করা না থাকে আপনাকে কিন্তু ফ্লাইটে উঠতে দিবে না আপনার তখন ফ্লাইট ক্যান্সেল করতে হবে সেই বিষয়টা খুবই খেয়াল রাখবেন খুবই সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকবেন ভ্যাকসিন নেবেন
সালামু আলাইকুম।